36 দিনের মধ্যে বিএনপিকে নাশকতা বন্ধের আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি পুরনো গাড়ির মতো বসে গেছে, ব্যাটারি যাতে ডাউন না হয় সেজন্য নানা কর্মসূচি দিচ্ছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আবারও পাতানো নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ এক দফা দাবিতে রাজধানীর ধোলাইখাল এলাকায় সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর উপকণ্ঠের আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত, পুলিশের উপস্থিতিতে মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকারের কিছু করার নেই বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বেগম জিয়ার পরিবার সরকারের কাছে আবেদন করলেও কালক্ষেপণ করছে সরকার। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে পুলিশের ইমেজ সংকট হবে না বলেছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও ব্রিডারদের দখলে ই টেন্ডার, ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রেমিটেন্স বাড়ানো গেলে দেশের চলমান ডলার সংকট সহ অনেক সমস্যার সমাধান হতো বলেছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। দেশে ডেঙ্গুতে আরও 19 জন মারা গেছে, নতুন করে হাসপাতালে ভর্তি আরও 3,033 জন। রাজধানীর লালবাগে ডগ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মেটালাইজিং ভবনের আগুন নিয়ন্ত্রণে। চট্টগ্রামের ভাটিয়ারি থেকে দুই মাদক ব্যবসায়ী ও মুন্সিগঞ্জের সিরাজদি খানে ইয়াবা গাঁজাসহ একই পরিবারের পাঁচজন গ্রেফতার। খাগড়াছড়ির পানছড়িতে হামলা চালিয়ে টাকা সহ হুন্ডি ব্যবসায়ীকে বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জের 2,500-এর 6 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় নাইম নামে একজনের মৃত্যুদণ্ড। নাইজারে সামরিক অভ্যুত্থান পরবর্তী ফ্রান্স বিরোধী ব্যাপক বিক্ষোভ ও চাপের মুখে অবশেষে রাষ্ট্রদূত ও প্রায় 1,500 সেনা প্রত্যাহারের ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে দখলমুক্ত হল সার্বিয়া সীমান্তবর্তী কসোভোর একটি গির্জা, তিন হামলাকারী সহ নিহত চার। বিশ্বকাপের আগে শেষ ম্যাচে জয় চায় বাংলাদেশ, আর সিরিজ জয় করতে চায় নিউজিল্যান্ড। কাল শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পেল বাংলাদেশ, নারী ক্রিকেটে পাকিস্তানকে 5 উইকেটে হারানোর ফলে পদক তালিকায় নাম ওঠে বাংলাদেশের। ঢাকায় সিনেমার পাশাপাশি কলকাতার ছবি নিয়েও সমান ব্যস্ত নায়িকা মিম, একের পর এক ছবি সুপারহিট হওয়ায় দারুণ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী।